মুভির ভিতরে কিন্তু আমরা হচ্ছে বাল্লাল দেবের একটা মূর্তি দেখতে পাই, যেটা হচ্ছে সাম্রাজ্যের মধ্যে হচ্ছে সাজায়। তো হচ্ছে সেই মূর্তিটা, তো এমনি কাছের থেকে দেখতে তো ভাই বিশাল বিশাল বড় দেখেন। আর এই দেখেন লাল চন্দন ভিতরে আছে, আর এই গাড়িগুলো দিয়ে হচ্ছে লাল চন্দন ট্রাকে ট্রাকে হচ্ছে যে পুষ্পা নিয়ে যায় সেই শুট করার জন্য কিন্তু এই ট্রাকগুলো এখানে রেখা দিছে। চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং এর ট্রেনের চাকা হচ্ছে আপনার দেখেন টায়ারের চাকা। এখানেই কিন্তু চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং করা হয়েছে। এইখানে কিন্তু একটা গানের শুটিং করা হয়েছে, সেই গানের নাম হচ্ছে প্রিমম বেকপম ক্রিটিক্যাল কন্ডিশনম। এইখানে কিন্তু ক্রিস মুভির হচ্ছে একটা শুট নেওয়া হয়েছিল। আমি হচ্ছে আপনাদেরকে ছোট ক্লিপ দেখাই দিব, মুভিগুলো দেখাই, ইউরোপে দৃশ্যগুলো দেখায়। তখন মনে হচ্ছে আসলে তারা ইউরোপে গিয়ে হচ্ছে সেই ভিডিওগুলো বানায়, আসলে এরকম কিছু না, তারা হচ্ছে এই রামোজি ফিল্ম সিটির মধ্যে কিন্তু হচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক, দিস ইজ আনাদার ব্লগ ভিডিও। তো এই মুহূর্তে আমি আছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটির কাছে। তো এটা হচ্ছে রামোজি ফিল্ম সিটির মেইন গেট, রামোজি ফিল্ম সিটি, যার আয়তন 1656 একর। আর এটা হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত। সে মানুষ ইন্ডিয়ান অনেক মুভি দেখি, সাউথ মুভি দেখি, তো এইখানে সাউথ ইন্ডিয়ান তারপরে ইন্ডিয়ান হাজারো মুভি, প্রায় 1200 মুভির মতো এই জায়গাটাতে বানাইছে। পুষ্পা, আপনার বাহুবলি, KGF এবং অনেক ছবি এখানে বানাইছে। তো আজকে আমি হচ্ছে এই রামোজি ফিল্ম সিটিটা টোটালি হচ্ছে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, এবং এই রামোজি ফিল্ম সিটিতে কীভাবে আসবেন, কত টাকা খরচ হতে পারে, সব কিছু হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো। ফিল্ম সিটি যাওয়ার গেট, তো আমাদেরকে হচ্ছে এখান থেকে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার সময় হচ্ছে সকাল 9টা থেকে শুরু, যেহেতু এখন হচ্ছে 8টা বাজে, তো এই কারণে এখন হচ্ছে টিকিট দিতেছে না, আর 9টা থেকে টিকিট দিবে। এই জায়গাটাতে হচ্ছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসে তাদের গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং এরিয়া। তো সবাই হচ্ছে এখানে রামোজি ফিল্ম সিটি লেখা আছে, তো এই জায়গায় হচ্ছে ছবি তুলতেছে, আমিও একটা তুলব। তো আর ধীরে ধীরে মানুষ আসতেছে, আমি সবার আগে আসছি, আমি যখন আসছি তখন একজন মানুষও ছিল না, আর এখন হচ্ছে ধীরে ধীরে অনেক মানুষ আসতেছে। হচ্ছে টিকিট কাউন্টার, ফাইনালি হচ্ছে টিকিট নিয়ে নিলাম। আর টিকিটের প্রাইস হচ্ছে ব্যাড ট্যাক্স সব মিলিয়ে 1600 টাকা পড়ছে। তো এখন হচ্ছে আমরা এন্ট্রি করবো রামোজি ফিল্ম সিটির ভিতরে। কারণ হচ্ছে আমাকে এই যে টিকিটটা দিয়ে দিচ্ছে, এই টিকিট আর সাথে হচ্ছে একটা স্টিকার। তো এখন হচ্ছে আমি এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছি, আর এখন হচ্ছে এইখান দিয়ে হচ্ছে ভিতরে এন্ট্রি করব। এখানে দুটো ভেরিয়েন্টে টিকিট বিক্রি হয়, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে প্রিমিয়াম। নর্মাল টিকেটে আপনি হচ্ছে রামোজি ফিল্ম স্টুডিও, যেখানে মুভি শুটিং করা হয়, সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। আপনি যদি হচ্ছে প্রিমিয়াম টিকেটটা নেন তাদের, তাহলে হচ্ছে আপনি কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস পাবেন, যেমন হচ্ছে জিপ লাইনে চড়ার একটা অভিজ্ঞতা নিতে পারবেন, অ্যান্ড দেন আপনি সুইমিং করতে পারবেন, এবং ওইখানে প্রায় অনেকগুলো গেম আছে, সেই গেমগুলোতে আপনি অ্যাক্টিভিটিস করতে পারবেন, এবং দুপুরের লাঞ্চটা তাদের তরফ থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য সেই টিকেটের প্রাইসটা একটু বেশি, নর্মাল যেটা সেটার প্রাইস হচ্ছে ব্যাড ট্যাক্স দিয়ে আপনার 1600 টাকা পড়বে, আর বাচ্চাদের পড়বে 1200 টাকা। আর প্রিমিয়ামটা নিলে আপনার পড়বে হচ্ছে বড়দের পড়বে প্রায় 2200 থেকে 2300 টাকা, আর বাচ্চাদের পড়বে 2000 টাকা। তো টিকিট কাটার পরে হচ্ছে আমরা এখানে টিকিট এন্ট্রি করে আমরা হচ্ছে ভিতরে চলে আসলো। তো এখানে হচ্ছে আমরা বাসে উঠবো, আমাদের সামনেই দেখেন বাস আমাদের জন্য ওয়েট করতেছে। দেন বাসে উঠবো, আর আমরা হচ্ছে বাস দিয়ে রামোজি ফিল্ম সিটি একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ইউরেকা, সেখান থেকে হচ্ছে আমাদের রামোজি ফিল্ম সিটি জার্নিটা স্টার্ট হবে। তো সেখানে হচ্ছে আমাদের এই বাস দিয়ে নিয়ে যাবে। আর টিকিট কাটার পরে হচ্ছে আপনাদেরকে একটা টাকাও এক্সট্রা পে করতে হবে না, তারাই হচ্ছে বাস দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গাগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবে, বিভিন্ন শুটিং স্পটগুলো ঘুরে দেখাবে। যাওয়ার পথে কিন্তু হচ্ছে আপনার এরকম সুন্দর সুন্দর ফুলের সমাহার দেখতে পারবেন, এন্ড দেন কিছু দূর গেলেই হচ্ছে দেখতে পারবেন রামোজি ফিল্ম সিটি অনেক বড় করে লেখা আছে। আমরা কিন্তু বাস থেকে নেমে আসছি, হচ্ছে আমরা ওয়েলকাম প্রোগ্রাম দেখব, মানে এখানে যারা হচ্ছে আসে তাদেরকে একটা হচ্ছে লাইভ শুটিং দেখায় বা লাইভ একটা হচ্ছে কোনো কিছুর কাহিনী দেখায়। তো সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব। তো সেই জন্য যে সবাই যাইছি, দেখেন কত মানুষ এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে ঘুরতে আসে। আর আমার সামনে হচ্ছে দেখেন একটা সেট রেডি করতেছে, কোনো একটা ছবির সেট বানাইতেছে। তো
এখন হচ্ছে আমাদের ওয়েলকাম প্রোগ্রাম শুরু হবে। And Spellbinding Film City. Watch the dream world turn into reality as we usher you into the magic of a heady and engulfing surprise. আমাদের ওয়েলকাম শোয়ে গান ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আমি যদি হচ্ছে ভিডিওতে আপলোড করি তাহলে ইউটিউব থেকে কপিরাইট চলে আসতেছে, তো সেই জন্য আমি আপনাদেরকে পুরো ওয়েলকাম শোটা দেখাইতে পারলাম না, জাস্ট ছোট একটা ক্লিপ দেখাবো আপনাদেরকে। আমরা হচ্ছে এখন ভিতরে যাব, গাইস চলুন। ওনারাই হচ্ছে এতক্ষণ কিন্তু নাচছে, এখন হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি হচ্ছে রামোজি ফিল্ম সিটির বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। তো এখানে দেখেন কি বানায় রাখছে জায়গাগুলো, বারে ভাই একটা আলাদা রাজ্য বানায় রাখছে ওরা, দেখেন আর কত মানুষ, দেখেন অনেক মানুষ হচ্ছে এখানে আসছে। এখন হচ্ছে আমরা এরকম বাস দিয়ে পুরো রামোজি ফিল্ম সিটি এক্সপ্লোর করবো। একটা বাস হচ্ছে ছেলেদের কাছে, পিছনে আবার আরেকটা বাস আছে, আমরা হচ্ছে এই বাস দিয়ে হচ্ছে এখন রামোজি ফিল্ম সিটি পুরোটা হচ্ছে আমরা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো। হচ্ছে সিরিয়াল ধরে একটা হয় বাস, একটা যাওয়ার পরে হচ্ছে আরেকটা বাস আসে, তো এটার পরে হয়তো আমরা এই বাসে উঠতে পারবো, জানি না, অনেক ভিড় এখানে, মানে অনেকেই সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে। তো হচ্ছে বাসে উইটা বসছি, তো এই যে সবাই হচ্ছে বাসে উঠছে, বাস যখন লোক উইটা কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে সার্ভে। इस लोकेशन को यूरेका बोलते हैं, यहीं से आपका टूर का स्टार्टिंग होता है, यहीं से आपके टूर का एंडिंग भी होता है। एंड दिस टूर इज अ 3 आवर्स टूर, ये 3 घंटे का टूर रहेगा। आफ्टर दैट टूर द बस विल ड्रॉप यू हियर अगेन, देन आफ्टर यू कैन एंजॉय द शोज, अट्रैक्शंस, राइड्स, कॉम्प्लीमेंट्री राइड्स एंड ऑल द थिंग्स जो आप यहाँ पे देख रहे हो वो आप एंजॉय कर सकते हैं आफ्टर द टूर। नाउ अगेन ऑन योर लेफ्ट साइड यू कैन सी द सर्टिफिकेट वॉल इज देयर, दैट इज द गिनीज वर्ल्ड। রামোজি ফিল্ম সিটি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিল্ম সিটি, তো এটা হচ্ছে আপনার গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে হচ্ছে সার্টিফিকেট পাওয়া। তো সেই সার্টিফিকেটের ইয়েটা হচ্ছে আপনারা ওনারা একটা দেওয়ালের মধ্যে সুন্দর করে পিন করে রাখছে, তো দেখতেই পারতেছেন আপনারা। এখন যে লোকেশনটা আপনারা এটা দেখতেছেন এটা হচ্ছে দিল্লি মোগল গার্ডেন, তো এটা হচ্ছে রামোজি ফিল্ম সিটির ভিতরে। তো এই জায়গাতে একটা ফেমাস মুভির গানের শুটিং করা হয়েছে, সূর্য এবং চা। আমি আপনাদেরকে ছোট ক্লিপ দেখাই আর আপনারা দেখেন আর নিজে। The left-hand side, this garden is the Ciara garden. This one is famous only for the group songs. They use kya jate group songs ke liye. In that location, Telugu movie Julai, O Madhu, that song was picturized over here inside the garden. And the Hindi Bollywood movie Dirty Picture, O Lala, O Lala song. Now right side, right hand side mein dekhiye sabhi. The right side fountain is the Angel Fountain that was shot at the Thunder movie and all the best movie maybe. Ab is fountain ko dekh sakte hain. Now left. That you can see the garden, this garden is the umbrella garden. Here you can see the trees, these all are trimmed by the umbrella cut shape. Ye sare trim kare gaye umbrella cut shape mein. And in this location, Hindi Bollywood actor Govinda sir song Balela Lela Chilla Kurta Phadenge Majnu Panjaunga Kurta Phadenge. সেগুলো বলে দিতেছেন।
At the backside road, in that road only the Triple R movie was shot. Heroine's tire puncher scene, you remember? Yeah, that scene was shot here. Is location pe? Triple R movie shooting kintu bele ekhane neya hoyeche. Apnara dekhen to jayga ta dekhe chinte parchen kina. Now the friend, see? Ikkade to bhaiya, ka ikkade hoyeche. And this one is based only for the Roman architecture. Ye banaya gaya Roman architecture pe. And in the, this jug is detachable, ye hataya ja sakta hai. Here in this location, Krish movie statue replaced by them this jug. And the ekhane kintu Krish movie hocche ekta shoot neya hoyeche. And the bombless ami hocche apnaderke shudhu clip dekhai dibo movie inside of this location. Now see the light, everyone. On your right hand side, on your right side you can see the building. Aapke right mein dekhiye, aapko building dikh raha hai. This building is the MP building, multi purpose building. Inside the building, is building ke andar Chandramukhi movie dekha hai sabne? This is the Lakalaka building of the movie Chandramukhi. And the Hollywood movie Suryavansham, that was also picturized over here. Isme Suryavansham movie ka shooting kiya gaya tha, ye us type. Aag lagi bhi nahi aur dhuaan uth gaya. सुन, अरे मर जाने सुन ना, बासमती चावल, मसूर की दाल और एक देसी घी का डिब्बा तेरे घर भेजो. द फ्रंट लोकेशन इज अ मुंबई स्टोर बाजार. नाउ वी ऑल आर इनसाइड ऑफ दिस मुंबई स्टोर बाजार एरिया. सी ऑन योर लेफ्ट साइड, दिस लोकेशन इज अ मुंबई स्टोर बाजार. हियर इन दैट लोकेशन, बड़े मियां छोटे मियां, बड़े मियां छोटे मियां मूवी शूटिंग किंतु এখানে বেলায় করছে. বড় মিয়া ছোট মিয়া যে চোর বাজার থাকে, সেই চোর বাজারে শুটিং গুলো হচ্ছে কিন্তু এখানে করছে. এই জায়গায় এখন কিছুই নাই, দেখেন কি সুন্দর করে বিল্ডিং গুলো বানায় আছে. আর যখন হচ্ছে বিভিন্ন মুভি বানায় তখন হচ্ছে কালার চেঞ্জ করে, লোকেশন বিভিন্ন জিনিস ব্যানার লাগায়. Location, this is the South Village location. So some site work is going on, that's why we can't go. Kuch work chal raha hai. এই যে বড় বিল্ডিং এর মতো দেখতেছেন, এটার ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন ইনডোরে শুটগুলো করা হয়। এইটার ভিতরে হচ্ছে পুষ্পা মুভির ও আড্ডা মাম মামা গানের শুটিং করা হয়েছে, এবং বাহুবলি মুভির একটা গানের শুটিং ধরে এটার ভিতরে করা হয়েছে। এই যে বড় বড় হচ্ছে গোডাউনের মতো দেখা যায়, এগুলোর ভিতরে অ্যাকচুয়ালি ইনডোর শুটগুলো হয়ে থাকে। এই যে দেখেন ভিতরে বর্তমানে একটা মুভির কাজ চলতেছে দেখা গেল। এই যে দেখেন, এই যে গাড়িটা দিয়ে হচ্ছে কিছু একটা পাম্প করতেছে ভিতরে। আর এখন হচ্ছে আমরা যাব রামুজি ফিল্ম সিটি সেন্ট্রাল রেল স্টেশন, যেখানে হচ্ছে চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং করা হয়েছে। তো এটা হচ্ছে রামুজি ফিল্ম সিটি সেন্ট্রাল রেল স্টেশন। চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং কিন্তু হচ্ছে এই জায়গাটাতে করা হয়েছে। এখন রেল স্টেশনটা দেখতে হয়তো কিছুটা অন্যরকম লাগে। যখন মুভি শুটিং করা হয় তখন কিন্তু তারা হচ্ছে গ্রিন স্ক্রিন এবং ব্লু স্ক্রিনের সাহায্যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করে দেয়, তো যার কারণে হচ্ছে কোথায় শুটিং করা হয় সেই লোকেশনগুলো দেখা যায় না। আর অ্যাকচুয়ালি চলতি ট্রেনের ভিতরে এরকম একটা শুটিং করা আসলে কোনোভাবেই সম্ভব না। তো সেই জন্যই তারা কিন্তু হচ্ছে রামুজি সেন্ট্রাল রেল স্টেশনে এই চেন্নাই এক্সপ্রেস মুভি শুটিংটা করে, এবং এখানে প্রায় অনেকগুলো মুভি শুটিং করা হয়েছে। তো এই যে মনিটরটা আপনারা দেখতে পারলেন, এই মনিটরের ভিতরে কিন্তু হচ্ছে দেখাই দিতেছে যে কোন মুভির শুটিং এই জায়গাতে করা হয়েছে। তো চলুন পুরো রেল স্টেশন আপনাদেরকে ঘুরে দেখাই। ট্রেনের ইঞ্জিন, তো আপনাদেরকে হচ্ছে ইঞ্জিন দেখাই। ইঞ্জিন হচ্ছে অনেক আগের কালের ইঞ্জিন, অনেক পুরনো ইঞ্জিন। এখানে তো আগের সময় হচ্ছে যখন ট্রেন চলতো তখন কিন্তু হচ্ছে কয়লা দিয়ে ট্রেন চলতো, এখানে কয়লা ডালতো, তারপর হচ্ছে ট্রেনে আগুন জ্বলতো, তারপরে সেইখান থেকে তাপে হচ্ছে ট্রেন চলতো। আর এই যে এখানে দেখেন একটা মিটার বক্স বা কিছু লেখা, একদম অরিজিনাল ট্রেনের মতো হচ্ছে এটা কিন্তু বানায় রাখছে। দেখেন এগুলো কিন্তু হচ্ছে কাঠ, অ্যান্ড এগুলোও কিন্তু কাঠ, বলতে পারেন যে আসলে এগুলো কি লোহা দিয়ে বানানো, আসলে না, এগুলো কিন্তু সব কাঠ। এই দেখেন এগুলো সব কাঠ দিয়ে বানায় রাখছে, একদম ট্রেনের মতো দেখতে। আর এটা হচ্ছে মনে হয় ট্রেনের এদিক ওদিক করাইয়ে, বাট এটা তো তুললে আইসা পড়ে। ও ভাই, এটা আবার কি অবস্থা! জীবনে ট্রেনে উঠছি, ট্রেনে চড়ছি, ট্রেন দেখছি, কিন্তু আমার লাইফে আমি এরকম ট্রেন কখনো দেখি নাই যে ট্রেনের চাকা টায়ারের চাকা। চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং এর ট্রেনের চাকা হচ্ছে আপনার দেখেন এই টায়ারের চাকা। এই যে রেল স্টেশনটা দেখতেছেন, এটা হচ্ছে আগের কালে ট্রেন স্টেশন কিরকম ছিল বা আগের কালের কোনো শ্যুট করলে এই স্টেশনে কিন্তু হচ্ছে করে, মানে আগের জমানায় হচ্ছে আপনার ট্রেন স্টেশন কীরকম ছিল সেটা দেখানোর জন্য হচ্ছে এই সাইডটা দিয়ে এই যে স্টেশনটা বানানো হয়েছে।
এবং এইখানে হচ্ছে কিন্তু শাহরুখ খানের আরেকটা মুভির শুটিং করা হয়েছে। সেই মুভির নাম হচ্ছে আপনার গিয়ে ট্রেনগুলো ইউজ করা হতো আগের কালে, যখন ট্রেন কীরকম ছিল আর ট্রেন দেখতে কীরকম ছিল, তো সেই কোয়ালিটির ট্রেন কিন্তু এই যে দেখেন এখানে বানায় রাখছে। এগুলো কিন্তু কোনোগুলাই লোহা না, সব কাঠ। এই যে এগুলো কিন্তু হচ্ছে কাঠ দিয়ে আর আপনার টিন দিয়ে, পাতলা টিন দিয়ে দেখেন কাঠ, এই যে দেখলে বুঝতে পারবেন, কাঠ দিয়ে টিন দিয়ে তারপরে হচ্ছে বানায় রাখছে। এইখানে হচ্ছে নেয় আপনার আগের কালের ট্রেনের শুটিং যখন নেয় বা আগে করছে যখন প্রথম দিয়ে, তো তখন ইন্ডিয়া রেলওয়ে কেমন ছিল, তো সেটা দেখানোর জন্য কিন্তু হচ্ছে এই ট্রেনটা বানাইছে। আমি যদি ট্রেনের ভিতরে যাই আপনাদেরকে দেখাই, আসলে ভিতরে যাওয়া যাবে না। তো এই দেখেন আগের কালে ট্রেনের সিট কীরকম ছিল, ট্রেন দেখতে কীরকম ছিল, ওগুলো একদম হুবাহু বানায় রাখছে। এই যে আমরা রামোজি ফিলিপস সেন্টার জেলের মধ্যে ঢুকতেছি, এই যে হচ্ছে সেন্টার জেলের মধ্যে হচ্ছে আমরা ঢুকতেছি। এই যে এখানে হচ্ছে দেখেন পুলিশের বাংকার আছে, এগুলো হচ্ছে কারাগার। যখন মুভি শুটিং করে তখন হচ্ছে এগুলো কারাগার হিসেবে ব্যবহার করে। তো এখন হচ্ছে এই মূর্তিগুলো দিয়ে সাজায় রাখছে জাস্ট দেখানোর জন্য, এই দেখেন। এবং ভিতরে তো এক্সট্রা একটা সাউন্ডের শব্দ বেরিয়ে হচ্ছে, so now when see it on left hand side you can see the location is in this location. Have you seen the Drishyam movie? Drishyam movie dekha samne? Yeah, here only the Drishyam movie was shot. Isi location mein Drishyam movie ka shooting kiya gaya tha. The last dead body scene, though October 9th, that scene was shot here. Now inside of this main location, central jail location, like of Naine Raju Naine Mantri movie and the Sanjay Dutt Sanju movie, Triple R, Police ke release, all the pictures over here inside of this central jail. তো এখন হচ্ছে আমরা যাবো বাহুবলী মুভির শুটিং স্পট দেখতে। তো তার আগে হচ্ছে আপনাদেরকে দেখাই যে বাহুবলী মুভি বানাইতে কতদিন সময় লাগছে। প্রায় হচ্ছে 600 দিন সময় লাগছে হচ্ছে বাহুবলী মুভি বানাইতে। তো এখন হচ্ছে আমি যাবো বাহুবলী শুটিং স্পটে। তো বাহুবলী শুটিং স্পট বা মহেশপতি সাম্রাজ্যের ভিডিওটা আমি হচ্ছে তার পরে ভিডিওতে আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পরে ভিডিওতে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে বাহুবলী সেট বা বাহুবলী শুটিং স্পট গুলা দেখতে পারবেন। দেখেন একদম চারুপাশটা পুরোটা ইউরোপের মতো বানায় আছে, মানে ইউরোপের শ্যুট নিতে হলে কিন্তু এই রামোজি ফিল্ম সিটির এইখানেই হচ্ছে নেয়। অ্যাকচুয়ালি আমরা মনে করি যে হচ্ছে যখন মুভির মধ্যে ইউরোপের শ্যুটগুলো দেখায়, ইউরোপে দৃশ্যগুলো দেখায়, তখন মনে হচ্ছে আসলে তারা ইউরোপে গিয়ে হচ্ছে সেই ভিডিওগুলো বানায়। আসলে এরকম কিছু না, তারা হচ্ছে এই রামোজি ফিল্ম সিটির মধ্যে কিন্তু হচ্ছে এই ইউরোপের মতো দেখা দৃশ্যগুলো বা যেই মুভির যে সিনগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু এই রামোজি ফিল্ম সিটিতেই হচ্ছে বানায়। তো আমার চারপাশটা একটু নজর করলেই দেখতে পারবেন যে আসলে আমি মিথ্যা বলতেছি নাকি। এই দেখেন কি ইউরোপের মতো পুরো চারপাশটা সাজায় রাখছে, দেখেন বাড়িঘরগুলো কত সুন্দর করে বানায় রাখছে, একদম সেম ইউরোপ। মানে এই যে আমার পিছনে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হসপিটাল, রামোজি ফিল্ম সিটির হসপিটাল। এখানে যখন মুভি শুটিং করা হয়, হসপিটালের কোনো দৃশ্য বা হসপিটালের কোনো সিন নেওয়া হয়, তখন কিন্তু এই যে সাদা জায়গাটা এখানে সাইনবোর্ড লাগানো হয়। তো কিছুদিন আগে মুভি হয়তো শুটিং করছে, এই যে সাইনবোর্ডের স্টিকারগুলো এখনও দেখা যায়। আর এই হচ্ছে যায় আপনার অ্যাম্বুলেন্স, স্টি থমাস হসপিটাল, হয়তো কোনো কিছু কোনো একটা মুভির আপনার শুটিং করছে তো ওইটার একটা স্টিকার লাগাই রাখছে এখানে, হসপিটাল ইউজ করছিল। আর এটা হচ্ছে অ্যাম্বুলেন্স। তো অ্যাম্বুলেন্সের ভিতরের অবস্থা দেখেন একদমই বাজে অবস্থা। আর আমরা হসপিটালের ভিতরে যাই, হসপিটালের ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে হসপিটাল কীরকম। তো এই যে হচ্ছে হসপিটালের রিসেপশন, এগুলাতে হচ্ছে যখন শুটিং করে তখন হচ্ছে এগুলাতে মানুষ বসে থাকে বা ডাক্তাররা ভিতরে থাকে। আর এটা হচ্ছে রিসেপশন, এ হচ্ছে হসপিটাল, আর এইটা হচ্ছে আপনার কাউন্টার বা টিকিট কাউন্টার। এখান থেকে হচ্ছে হসপিটালে ঢুকলে হচ্ছে টিকিট নিতে হয়, বাট এখন কেউই নেই। আর দেখেন ডক্টর জোহান ওনার চেম্বার, বাট যখন মুভি বানায় তখন কিন্তু হচ্ছে এগুলাকে সুন্দরভাবে সাজায়। তো দেখেন পুরো হসপিটালের আদলে এই জায়গাটা বানায় রাখছে। আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলি, এই তো ধরেন আপনার হসপিটাল, আর এই হসপিটালের পিছনে কিন্তু হচ্ছে আবার এয়ারপোর্ট।
তো এখানে দেখেন ওয়ে টু এয়ারপোর্ট, এটা হচ্ছে একটা হসপিটাল। যখন হচ্ছে মুভির শ্যুট করে হসপিটালের তখন হচ্ছে এখানতে কিন্তু করে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যাব এয়ারপোর্টে। এই সাইডটা হচ্ছে হসপিটাল আর আপনার ওই সাইডটাতে হচ্ছে গেলে হচ্ছে হয়ে যাবে না এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে গিয়ে আপনাদেরকে দেখাই হসপিটালে, হসপিটাল ঘুরে আসলাম, এখন হচ্ছে আমরা এয়ারপোর্টে যাইতেছি। তো এই দেখেন একদম সেম এয়ারপোর্টের মতো বানিয়ে রাখছে, এই দেখেন একদম সেম এয়যারপোর্টের ভিতরে হচ্ছে ক্যাফ অ্যান্ড টার্মিনাল ওয়ান, টার্মিনাল টু, টার্মিনাল থ্রি, পাসপোর্ট কন্ট্রোল, তারপরে বিভিন্ন অ্যাডও দেওয়া আছে। যখন হচ্ছে কোনো ছবির ভিতরে আপনার এয়ারপোর্টের দৃশ্য নেয় তখন কিন্তু এইখানে শিট, এইখানেই ভিডিও শ্যুট করে। বিশাখাপাট্টনম এয়ারপোর্ট, এই বিশাখাপাট্টনম হচ্ছে অন্ধ্রপ্রদেশে, বাট তেলেঙ্গানা রাজ্যের মধ্যে হচ্ছে কি বিশাখাপাট্টনম এয়ারপোর্ট। মানে যেই মুভির শ্যুটিংয়ের মধ্যে যেই নাম তারা ইউজ করে, সেই নাম আসলে এখানে সাইনবোর্ডে লাগাই দেয়। হয়তো কয়েকদিন আগে মুভি শ্যুট হয়েছে তার কারণে এটা লাগাই দিছে এখানে। আর তো আমরা এখন ভিতরে যাই, আর ভিতরে গিয়ে হচ্ছে আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরটা দেখাই। তো এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরে দৃশ্য দেখেন, যে বিমানের জন্য ওয়েট করতেছে বা ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছে সেই জন্য এখানে সিট দেওয়া হয়েছে। একদম সেম টু সেম আপনার একদম বিমানবন্দরের মতোই বানায় রাখছে। আবার এখানে দেখেন বাইরে আমরা দেখে আসলাম বিশাখাপাট্টনম এয়ারপোর্ট, আর এইখানে দেখেন গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বুঝতেই পারতেছেন যখন হচ্ছে মুভি হয় যখন যেটা তারা ইউজ করার প্রয়োজন মনে করে তখন কিন্তু তারা সেই জায়গাটা ইউজ করে। তো এইখানে দেখেন জেকেএস টুরিস্ট, তার মানে এই এয়ারপোর্টের নাম অবশ্যই এটার নিচে থাকার কথা হচ্ছে জম্মু এয়ারপোর্ট, সেটার উপরে হচ্ছে আপনার এই স্টিকার লাগায় গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাগাই দিছে। আর একদম সেম সব কিছু এয়ারপোর্টের মতো, এয়ারপোর্টের ভিতরে যেরকম মার্কেট থাকে, দোকান থাকে, সেই রকম দোকান এখানে দেখেন, ওই যে একদম সেম এয়ারপোর্টের মতো বানাইছে। আর এটা হচ্ছে ইনফরমেশন এরিয়া, এয়ার ইন্ডিয়ার ইনফরমেশন এই জায়গায় করতে হবে, ইন্ডিগোর এয়ারলাইন্সের ইনফরমেশন এখানে, তারপরে জেট স্টারের ইনফরমেশন এদিকে। তো এই হচ্ছে আপনার এয়ারপোর্টের ভিতরে। তো এখন হচ্ছে আমরা বিমানে উঠবো, তো পাসপোর্ট আছে, ইন্ডিয়াতে আসছে সেটা তো আছে, বাট ভিসা এয়ার টিকিট কিছু নাই, কিন্তু আমরা বিমানে উঠবো। এই যে বিমানবালা দেখেন আমাদেরকে স্বাগতম জানাইতেছে বা ধন্যবাদ জানাইতেছে আওয়াতে। আর এই দেখেন এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকতেছি ওয়ে টু বোর্ডিং পয়েন্ট, এখন হচ্ছে আমরা বোর্ডিং করব এয়ারপোর্টের ভিতরে। চলো এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং করা যাক। তো ফাইনালি হচ্ছে আমরা এয়ারে চলে আসছি। সেম একদম বিমানের মতো বানাইছে সিটগুলো দেখেন, দরজা, এটার মধ্যে হচ্ছে বিমানের যে সিটগুলো নেয় সিটের মধ্যে সেই সিটগুলো কিন্তু হচ্ছে এই জায়গাটাই নেয় দেখেন। এই হচ্ছে রামজি ফিল্ম সিটির মধ্যে এরকম কোনো জিনিস বাকি নেই। তো এখানে কিন্তু এখন পুষ্পা টু মুভির শ্যুটিং চলতেছে। তো এই দেখেন লাল চন্দন কাঠ, হাজার হাজার লাল চন্দন কাঠ, এগুলো কিন্তু আসলে লাল চন্দন কাঠ না, এগুলো হচ্ছে ফোম। এই দেখেন হচ্ছে ফোম দিয়ে বানানো হয়েছে, এই যে ফোম দিয়ে বানাইছে এগুলো, আর এগুলো কিন্তু হচ্ছে রং করা হয়েছে। কারণ পুষ্পা মুভির শ্যুটিং লোকেশানটা হচ্ছে আমি আপনাদেরকে পরে কোনো ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশে। সেই আন্ধ্রপ্রদেশে গিয়ে হচ্ছে আপনাদেরকে পুষ্পা মুভি ফুল ভিডিও আমি দেখাবো আপনাদেরকে। তো এই দেখেন রামজি ফিল্ম সিটি আমার অলরেডি ঘোরা শেষ, যেগুলো স্পোর্ট ছিল সবগুলো জায়গাতেই আমরা গেছি। তো এখন হচ্ছে চলে যাবো এখান থেকে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা এই রামজি ফিল্ম সিটি দেখতে চাও ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমাদের কন্ট্যাক্ট করলে চাইলে করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।